আসসালামু আলাইকুম রাহমাতুল্লাহি ওয়া বারাকাতু। সবাইকে আবারও স্বাগত জানাচ্ছি। আমি ডক্টর মোহাম্মদ শফিউল্লাহ প্রধান, বাত ব্যথা ডিসেবিলিটি রিহ্যাবিলিটেশন ও ফিজিক্যাল থেরাপি স্পেশালিস্ট। আমার ফেসবুক পেজ ডক্টর এম ডি শফিউল্লাহ প্রধান এবং ইউটিউব চ্যানেল ডক্টর এম ডি শফিউল্লাহ প্রধান, দুটো চ্যানেলই আমি সরাসরি এই মুহূর্তে আছি। আমি নিয়মিত আপনাদের লাইভের উত্তর দেওয়ার চেষ্টা করছিলাম, তো তার ধারাবাহিকতা আবারও আসছি। আমার এই প্রোগ্রামটি এট এ টাইম ইউটিউব, ফেসবুক, টুইটার, লিঙ্কডিন প্রত্যেকটা সোশ্যাল মিডিয়া সম্প্রচারিত হচ্ছে। আপনাদের নাম, বয়স, ওজন, পেশা, উচ্চতা লিখে আপনারা প্রশ্নে কমেন্টে লেখেন। অলরেডি ইউটিউবে প্রচুর প্রশ্ন চলে আসছে, ফেসবুক পেজও প্রচুর প্রশ্ন চলে আসছে। আপনারা দয়া করে এই ভিডিওটি পেজ এবং ইউটিউবে এই ভিডিওগুলো আপনারা শেয়ার করে দিবেন। আমি কিছু প্রশ্ন পড়া শুরু করছি। এখন কর্মরত আছে ফেসবুকের থেকে কিছু প্রশ্ন পড়ে আসি, তারপরে ইউটিউবে আসব। রাজু আহমেদ ফ্রম ফেসবুক, বয়স 25, একজন স্টুডেন্ট, উচ্চতা 5 ফিট 7 ইঞ্চি, ডান পাশের পায়ের হিপ জয়েন্টে ব্যথা, ডান পায়ের উপরের অংশের সাইডে এবং মাংসপেশি কম শুকে গিয়েছে, হাড় ও চিকন হয়ে গেছে 6 থেকে 8 মাস। আমি সকাল বেলা 40 থেকে 30 মিনিট দৌড়াই, জগিং করতে পারবো কিনা? আচ্ছা, দৌড়ালে কি সমস্যা বাড়বে কিনা? জি রাজু, আসলে কারো যদি কোনো পা শুকিয়ে যায়, হিপ জয়েন্ট ব্যথা এবং মাসেল শুকিয়ে যায়, তাহলে সেক্ষেত্রে প্রথম কথা হচ্ছে আগে রোগ নির্ণয় করতে হবে। একটা পা শুকিয়ে যাওয়া বা জোড়া নষ্ট হয়ে যাওয়া বা ব্যথা হওয়া তো সোজা, এটা তো ভালো কিছু না। তো আমি বলবো রাজু, তোমার আগে টেস্ট করো, তুমি ডাক্তার দেখাও। তোমার এই ক্ষেত্রে NCV, নার্ভ কন্ডাকশন ভেলোসিটি টেস্ট করে দেখতে হবে যে পায়ের নার্ভে কোনো সমস্যা আছে কিনা, বা CPK টেস্ট, সিরাম এলডোলেস, কিছু টেস্ট আছে মাসেল ডিজিজকে ডিটেক্ট করার জন্য। এবং একজন বাত ব্যথা এবং ডিসেবিলিটি স্পেশালিস্টকে দেখাও, তাহলে আমার মনে হয় এটাই সবচেয়ে তোমার ভালো উত্তর। আর দৌড়াতে এই মুহূর্তে দৌড়ানোর কোনো প্রয়োজন নেই, স্বাভাবিক জীবনযাপন করার চেষ্টা করতে হবে, দৌড়ানো যাবে না। আশা করি উত্তর পেয়েছ। আপনারা এখন যে লাইভটি চলছে সেখানে কমেন্টে লিখবেন। যারা অন্য কোথাও কমেন্টে লিখেছেন, উত্তর চাচ্ছিলেন, সেটা কপি করে এনে লাইভের নিচে কমেন্টে লেখেন। আমি এবার একটু ইউটিউবে যাচ্ছি, অনেক প্রশ্ন চলে আসছে ইউটিউবে। নাহিদ চাওন, রংপুর জেলা স্কুলে পড়ি, 7 মাস আগে ডান হাতে শোল্ডার জয়েন্ট খুলে গিয়েছিল, আমি ওই 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 হাতে আগের মতো শক্তি পাবো? আচ্ছা, এটা প্রশ্ন ওনার। আমি ক্রিকেট খেলতাম, ফাস্ট বল করতাম, এখন আমি কদিন পর আবার খেলতে পারবো? আচ্ছা, যদি এটা তোমার ফাস্ট হয়ে থাকে, জি এটা ফার্স্ট টাইম মানে প্রথমেই সমস্যা হয়েছে, এর আগে হয় নাই, এটা একবারই হয়েছে, তাহলে তুমি আরো কিছুদিন রেস্টে থাকতে হবে, ন্যূনতম 1 থেকে 2 মাস। এই শোল্ডারে তেমন কোনো হেভি ওয়ার্ক বা থ্রোয়িং এগুলো করা যাবে না। আচ্ছা, এই ক্ষেত্রে শোল্ডারের কিছু এক্সারসাইজ আছে, অ্যাডাক্টর মাসেলকে স্ট্রেংথ করতে হবে, যে অ্যাডাকশন করে, শোল্ডার অ্যাডাকশন করে, যেহেতু তুমি স্পোর্টসের লোক আশা করি বুঝতে পারছো, অ্যাডাক্টর মাসেলকে স্ট্রেংথেনিং এক্সারসাইজ করতে হবে। থেরাব্যান্ড কিনে আমি এটা শোল্ডার জয়েন্টের একটা শোল্ডার খুলে গেলে ব্যায়াম ইউটিউবে দেওয়া আছে, পিছনে গিয়ে আমার ভিডিওগুলো দেখে নিবে, ওই ব্যায়ামটা তুমি করো। হ্যাঁ, এটা যখন টোটালি রিহ্যাবিলিটেট হবে, তুমি আবার আগের মতো খেলতে পারবে। অজয় দাস, আমার নাম অজয়, বয়স 22 বছর, আমার মাজা থেকে পায়ে ব্যথা হয়, দুই পায়ে ও মাজায় ব্যথা হয়, সাথে ঘাড় ও হাতে ব্যথা হয়, বেশিক্ষণ দাঁড়াইতে পারি না। অজয় দাস, আপনি কি করেন, লেখেন নাই? আচ্ছা, একটু বসলে, দাঁড়ালে, বিছানায় শুইলে ব্যথা হয়, মাঝে মাঝে মনে হয় শক্তি পায় না, অবশ হয়ে গিয়েছে এরকম মনে হয়, জি।
অজয় সাহেবের কথায় মোটামুটি এটা বোঝা যায় যে ওনার কোমরে কোনো প্রবলেম আছে। আপনি একটা এমআরআই করে ফেলবেন অজয় সাহেব, এমআরআই ম্যাগনেটিক রিজোনেন্স ইমাজিনিং পুরা স্পাইন, হোল স্পাইন, এটা করে দেখতে হবে। আপনার সমস্যা মনে হচ্ছে নার্ভ কম্প্রেশন আছে কোথাও, দেন এটা ট্রিটমেন্ট করতে হবে। তো আগে রোগ নির্ণয় না করলে কিন্তু আপনার এই সমস্যা আরো বেশি বাড়তে থাকবে। এই যে ঝিঝি করা, পা অবশ হওয়া, এগুলো তো আর ভালো কিছু না। আপনি দ্রুত একজন বাত ব্যথা ডিসেবিলিটি স্পেশালিস্ট দেখিয়ে এমআরআই করেন, আরো কিছু টেস্টের প্রয়োজন হতে পারে, দেন আপনাকে ফিজিওথেরাপি এবং রিহ্যাব থেরাপি এগুলো এট এ টাইমে করতে হতে পারে। আসলে আমার কাছে যে প্রশ্নগুলো আসে এগুলো জটিল রোগের, দীর্ঘদিন রুগীদের জটিল সমস্যা আক্রান্ত দীর্ঘমেয়াদী, এগুলো আসলে লাইভে আমি কোনো একটা ওষুধ বলে দিব বা কোনো একটা ব্যায়ামের কথা বলে দিব, থেরাপির কথা বলে দিব, এভাবে কিন্তু সমাধান হবে না। আপনার এই যে অজয় সাহেবের কথা দেখেন, আমি ওনার সমস্যাগুলো আবার পড়ি, সবাই একটু শুনেন। উনি প্রথম প্রশ্ন বলেছে বয়স 22, মাজা থেকে পায়ে ব্যথা হয়, দুই পায়েও মাজায় ব্যথা হয়, সাথে ঘাড় ও হাতে ব্যথা হয়, বেশিক্ষণ দাঁড়াতে পারে না, একটু বসলে দাঁড়ালে বিছানায় শুইলে ব্যথা হয়, মনে হয় মাজায় আর পায়ে কোনো শক্তি নাই, একটু কিছু হলেই হাত পা ঝিঝি করে অবশ হয়ে যায়, পায়ে কোনো পায়ে ঠান্ডা বা বাতাস লাগলে পা ব্যথা করে, মাজায় ব্যথা চলে আসে। এই 4 বছর ধরে এই সমস্যা অনেক ডাক্তার দেখাইছি, এখন করণীয় কি বলেন তো আপনারা? এই যে একটা জটিল দীর্ঘদিন একটা রোগী আক্রান্ত, তাকে ইউটিউবে কি উত্তর দিব? ওনার উত্তরই হচ্ছে ওনাকে একটা সঠিক গাইডলাইন দেওয়া। আপনার এই সকল সকল পেপার সহ আপনি আমাকে দেখাতে পারেন, অথবা আপনি যদি ডাক্তার যাকে দেখিয়েছেন সেখানে পরিত্রাণ না পেলে ডাক্তার চেঞ্জ করতে হবে। 4 বছর ধরে তো এক ডাক্তারের পিছে থাকার দরকার নেই। আপনি এই সকল পেপার্স নিয়ে অন্য আরেকজন এই জাতীয় যারা আমাদের মতো প্র্যাকটিস করে ডিসেবিলিটি নিয়ে, প্যারালাইসিস নিয়ে, বাত ব্যথা নিয়ে, হাড় জোড়া নিয়ে, এই সকল ডাক্তারকে দেখান। আপনার এমআরআই করতে হবে এবং বিভিন্ন টেস্ট করে রোগ নির্ণয় করতে হবে। রোগ নির্ণয় না করে কোনো ব্যায়াম থেরাপি দিয়ে লাভ হবে না। আচ্ছা, আরেকজনে বলছে আমার ছেলে রাসেল, বয়স 21 বছর, আমার নাম রাসেল, সরি ভাই। আচ্ছা, রাসেল সাহেব বলেছে 21 বছর বয়স, পায়ের হাঁটুতে এবং পায়ের নিচে চাপ লাগতে ব্যথা হয়, কিছুক্ষণ বসে থাকলে বা কিছুক্ষণ শোয়া থাকলে উঠার পর অনেক ব্যথা হয়। জি রাসেল সাহেব, পায়ের তলার ব্যথা নিয়ে আমি এর আগে প্রচুর ভিডিও দিয়েছি আমার ইউটিউব চ্যানেলে। পায়ের তলার ব্যথা এবং হাঁটুর ব্যথা আলাদা আলাদা ভিডিও আছে। তো যেহেতু এই সমস্যাটা হয় এবং 21 বছর বয়সে, সাধারণত হাড় ক্ষয় হওয়ার কথা না, অন্য কোনো আর্থ্রাইটিস রোগ থাকতে পারে। পায়ের আপনি যে জুতা নরম জুতা পায়ে দিবেন, আর এই ক্ষেত্রে হাঁটুর এবং পায়ের বিভিন্ন ব্যায়াম দেওয়া আছে আমার ইউটিউব চ্যানেলে, ব্যায়ামগুলো শিখে ব্যায়াম করবেন। পায়ের তলার ক্ষেত্রে দেখেন আপনারা, এটা দেখতে পারছেন আশা করি, এই যে এটা হচ্ছে টেবিল টেনিস বল, টেনিস বল, এই টেনিস বল, এই পায়ের তলা এভাবে ফ্লোরে রেখে যে তলা দিয়ে এভাবে এভাবে প্রেসার দিতে হবে, পায়ের তলা দেখে ফ্লোরে বল রেখে এভাবে প্রেসার দেওয়া। এটা হচ্ছে পায়ের তলা একটা মাসেলস আছে, সেটা হচ্ছে ফাসা, প্ল্যান্টার ফেসা, এবং কিছু ভিতরে ডিপ মাসেলস আছে, এগুলো অনেক সময় ইনফ্লামেশন হয়। এভাবে প্রতিদিন বসে বসে এই ব্যায়ামটা করেন, আর জুতা নরম জুতা পায়ে দিবেন। অনেক সময় যারা শু ব্যবহার করেন তারা হিল কুশন বা ইনসোল, ইনসোল ফুল কিনতে পাওয়া যায়, জুতা ব্যবহার করতে হবে, সফট সোলে জুতা ব্যবহার করতে হবে, বাসার চপ্পল ব্যবহার করতে হবে, খালি পায়ে হাঁটা যাবে না। হাজারবার চিল্লায় বলতেছি কেউ যে কথা শুনে না, তো কথা না শুনলে পায়ের তলা ব্যথা হলে পরে আমাদের কাছে আসতে হবে, টাকা পয়সার ব্যাপার আছে। আমার মনে হয় এগুলা একটু কারেকশন করেন সবাই। জুতা নরম সোলে জুতা কিনবেন, হ্যাঁ, জুতা দেখতে সুন্দরের দরকার নাই, জুতা হইছে কমফোর্টেবল, যে ডুবতা জুতা আপনার পায়ের তলা ব্যথা করে সেই জুতা কেনার কোনো দরকার নেই। আচ্ছা, পরবর্তী ইউটিউব থেকে প্রশ্ন আসছে এনামুল কবি সৌদি আরব থেকে, আমার বাম পায়ের কুচকির ঠিক অপোজিটে 5 থেকে 6 বছর কিছুদিন পর পর ব্যথা হয়, মাঝে মাঝে হাঁটতে পারি না, 3 থেকে 4 দিন পর পর ওটা কমে যায়, বয়স 39, উচ্চতা 5 ফিট 5 ইঞ্চি। আচ্ছা, কুচকির পিছনে ব্যথা, কুচকির পিছন বলতে
এটা তো কুঁচকি, ঠিক না? এই যে বাম পায়ের কুঁচকি, পিছন বলতে কি আপনি এই জায়গা বুঝিয়েছেন কিনা? যদি চলে যায় এখানে অনেক সময় সাইটিক নার্ভ এখান দিয়ে পাস হয় পারিপি রুমেসের মাসেলে মাসকেন দিয়ে, এখানে চিপার মাসকেন দিয়ে, আবার এখানে বিভিন্ন মাসেলস আছে, গ্লুটিয়াল মাসেলগুলো অনেক কারণে স্পাজম হতে পারে, কোমরের সমস্যা থেকে এখানে ব্যথা হতে পারে, অথবা কুঁচকি নিজস্ব আর্থ্রাইটিস ডেভেলপ করতে পারে। তো এইটা আপনার কিছু এক্সারসাইজ আছে, যেমন ব্রিজিং এক্সারসাইজ, BRIDGING, আপনি ইউটিউবে সার্চ দিবেন, আমার ইউটিউব চ্যানেলও দেওয়া আছে। ব্রিজিং এক্সারসাইজ মানে চিত হয়ে শুয়ে কোমর উঠানো নামানো, তারপরে শুয়ে শুয়ে হাঁটু দুটো বুকের সাথে ভাঁজ করা, সোজা করা, ওই জায়গায় কুসুম গরম সেঁক দেওয়া, এগুলো আপনি করতে পারেন। আর আপনি কিছুদিন কিছুদিন ট্যাবলেট ন্যাপ্রোক্সেন 500 mg একটা করে দুবেলা 15 দিন খাবেন ভরা পেটে, ট্যাবলেট ইস ওমিপ্রাজল 20 mg একটা করে দুবেলা 15 দিন খাবেন খালি পেটে খেয়ে দেখেন। আর ভিটামিন ডি, ভিটামিন ডি যদি গত 3 মাসে না খান, ইঞ্জেকশন কোলিক্যালসিফেরল নামে 3 লাখ ইউনিট সৌদি আরবে পাওয়া যায়, 5টা খাবেন, 5টা এই যে ইঞ্জেকশন কোলিক্যালসিফেরল, প্রতি সপ্তাহে একটা, 5 সপ্তাহে 5টা। আর যেহেতু সৌদি আরবে থাকেন, আপনার মতো যারা সৌদি আরব থাকে সবাইকে বলবো, সারাদিন সারা বছরই কেবল গরুর মাংস, দুম্বা, খাসি, তারপরে হচ্ছে আপনার ওই যে সামুদ্রিক মাছ এগুলা খাচ্ছেন, এগুলো একটু কমান, এগুলা কম খাবেন, এগুলা সপ্তাহে একদিন খাবেন। দেশি মাছ না পেলে শাকসবজির উপর নির্ভর করতে হবে, তারপরে মুরগির মাংস খেতে পারেন, পাখির মাংস খেতে পারেন, এগুলা খাবেন, তরি তরকারি শাকসবজি এগুলা খাবেন, সৌদি আরব এখানে অ্যাভেলেবেল, ওই সামুদ্রিক মাছ খাবেন না। হ্যাঁ, কমিয়ে ফেলেন, খেয়েছেন অনেক কারণে ব্যথা হতে পারে। আর কুচকিতে যদি ভিতর ইন্টারনাল প্রবলেম হয় সেক্ষেত্রে এপিপারেশনটা খুব ভালো। এর আগেও আমি বলেছি, এটা আমাদের ডিপিআরসির ফার্মেসি তো আছে, সেটা হচ্ছে কম্বিনেশন অনেকগুলো সাপ্লিমেন্ট, কন্ড্রোটিন সালফেট, গ্লুকোসামাইন, কোলাজেন টাইপ 2, ম্যাগনেশিয়াম, ম্যাঙ্গানিজ, হাইলিউরিনিক অ্যাসিড, এর কম্বিনেশন, এগুলো পাওয়া যায় সাপ্লিমেন্ট। এই যে নিচে দেখেন নিচেরটা, এটা একটা করে 2 বেলা 3 মাস খাবেন। আশা করি উত্তর পেয়েছেন। ফজলুল হাসান, স্যার আমার ভাইয়ের বাচ্চার বয়স 5 বছর শর্ট, বুঝি নাই ভাই প্রশ্নটা ক্লিয়ার করেন নাই। ফজলুল হাসান সাহেব, আপনি আবার ইউটিউবে আপনার সম্পূরক প্রশ্ন লেখেন পরবর্তী। ভাইয়ের বাচ্চার বয়স বুঝেছি 5 বছর শর্ট, তারপরে কি কি জানতে চাচ্ছেন একটু লেখেন, আমি পড়ব ইনশাল্লাহ। মোনায়েম, ওয়ালাইকুম সালাম, বয়স 28, আমি একজন কুয়েত প্রবাসী, 2 বছর আগে কাজ করতে গিয়ে কোমরে চোট পাই, এখন মাঝে মাঝে কোমরে ব্যথা হয়, করণীয় কি? জি, কুয়েত প্রবাসী ভাই আপনাদের সবারই একই সমস্যা, কুয়েতে যারা থাকে কাজের ক্ষেত্রে গিয়ে বা কাজ করতে গিয়ে এটা হয়। তো আপনি আমার ইউটিউব চ্যানেলে যে ব্যায়াম আছে, কোমর ব্যথার উপর হয়ে শুয়ে যে ব্যায়ামগুলো দেখিয়েছি, ওগুলা খুব মনোযোগ সহকারে ধৈর্য সহকারে শিখবেন, শিখে ব্যায়ামগুলা করেন। আর ব্যথায় ব্যথানাশক মলম কুয়েতেও কিনতে পাওয়া যায়, ওগুলা লাগান, আপনি দেশে আসলে আমাকে দেখাবেন, আর আপনার MRI করে দেখতে হবে। আপাতত ব্যায়ামগুলো করেন, আর সামনে ঝুঁকে কাজ করবেন না। এই যে এটা কিন্তু পোস্টটা আজকে আমরা দিয়েছি আবারও আমার ইউটিউবে, এই পোস্টটা এটা একটু দেখবেন, এখানে সঠিক নিয়ম কাজের ক্ষেত্রে, দাঁড়াবেন কিভাবে, সামনে ঝুঁকে কাজ করবেন কিভাবে, ওজন তোলার ক্ষেত্রে, শোয়ার ক্ষেত্রে, বসার ক্ষেত্রে, ভারী কিছু বহন করার ক্ষেত্রে, কম্পিউটার কাজের ক্ষেত্রে, ডেস্ক জবের ক্ষেত্রে, জুতার ক্ষেত্রে, কোনটা ভালো কোনটা ভুল কোনটা সঠিক দেওয়া আছে, এটা ডাউনলোড করে নেবেন, নিয়ে ওগুলো মেনে চলবেন, আর সাবধানে কাজ করবেন, চোট যেন আবার বারবার না লাগে। আর আপনি ট্যাবলেট ইটোরিকক্সিব, আমি শুধু এটা আমাদের কুয়েতে যে ভাই আছেন কি মোনায়েম, আপনার জন্য বলছি, এই 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 ওষুধ কিন্তু অন্যদের জন্য না, অন্যরা খেয়ে কিন্তু সমস্যা হলে দায়ভার আমার নাই। মোনায়েম সাহেব, আপনার ট্যাবলেট ইটোরিকক্সিব 90 mg পাওয়া যায়, যদি ওখানে পান দেখেন, অথবা ট্যাবলেট ন্যাপ্রোক্সেন 500 mg, যে কোনো একটা ট্যাবলেট প্রতি রাতে একটা করে 10-15 দিন খান, সাথে একটা ওমিপ্রাজল ক্যাপসুল খান, যখন ব্যথা হয় এটা মাঝে মাঝে খাবেন, তবে ব্যথার ওষুধ এটা বেশি খাওয়া ভালো না,
আপনি ব্যায়াম করেন, গরম সেঁক দেন, আর এই নিয়মগুলো মেনে চলেন, আর আমার ইউটিউব ফলো করতে থাকেন, যে টিপসগুলো আমরা দিচ্ছি এগুলো সবার জন্য প্রযোজ্য। এক রুগীর উত্তর আর এক রুগীর জন্য অনেক ক্ষেত্রেই যে নিয়ম কানুনগুলা প্রযোজ্য। রনি আহমেদ ইউটিউব থেকে, আমি রাসেল, বয়স 24, আমার কোমর ব্যথা 1 বছর ধরে, ওজন 55 কেজি, দাঁড়াইলে ব্যথা হয়, 5 মিনিট বসে থাকলে ব্যথা হয়, হাঁটলে ব্যথা হয়, শুয়ে থাকলে ব্যথা হয়, এমআরআই করেছি কিছু ধরা পড়ে না। যদি সবসময় ব্যথা হয় তাহলে আপনি বাঁচবেন কিভাবে? শুইলেও ব্যথা, শান্তি নাই, বসলেও ব্যথা, হাঁটলেও ব্যথা, দাঁড়াইলেও ব্যথা, তাহলে মনে হয় আপনি কোনো এমআরআই তো কিছু না আসলে ইউ আর এ পেশেন্ট অফ আর্থ্রাইটিস সম্ভবত। তো সেই ক্ষেত্রে আপনার কিছু ব্লাডের টেস্ট করতে হবে, যেমন সিবিসি, আরএ টেস্ট, এনটিসিসিবি, এএনএ, তারপরে হচ্ছে সিআরপি, এগুলো কিছু ব্লাডের টেস্ট করে, মিনারেল টেস্ট এবং ভিটামিন টেস্ট, এগুলো করে দেখতে হবে যে আপনার অন্য কোনো সমস্যা আছে কি না। তো এই ক্ষেত্রে আপনাকে বলবো, মানসিকভাবে আরও দৃঢ় থাকতে হবে, হতাশের কিছু নাই। আর এই যে ইউরিক অ্যাসিড সমৃদ্ধ খাবার, লাল মাংস, এগুলো অ্যাভয়েড করতে হবে। তারপরে হচ্ছে পুরাতন খাবার, ভাজা পোড়া বাহিরের খাবার, এগুলো অ্যাভয়েড করতে হবে। সবসময় টাটকা শাক সবজি খাওয়ার চেষ্টা করতে হবে, আপনার টেস্ট করে দেখতে হবে ভাই। এবার আমি একটু ফেসবুকে যাই, প্রচুর প্রশ্ন চলে আসছে ফেসবুকে। আপনারা ভিডিওটা শেয়ার করে দিবেন এবং ইউটিউব ফেসবুক লাইক দিয়ে রাখবেন এবং ইউটিউব চ্যানেলটা সাবস্ক্রাইব করে রাখবেন, আমি নিয়মিত আসার চেষ্টা করবো ইনশাআল্লাহ। আমি এবার ফেসবুকে আমার পেজে যাচ্ছি, এখানে হচ্ছে সানি হাসিবুজ্জামান সানি, ওকে সানি সাহেব লিখেছেন, আমার পিঠ অনেক ব্যথা করে, পিঠ মাঝখানে, বেশিক্ষণ শুয়ে দাঁড়ায় থাকলে বেশি ব্যথা করে, অনেক দিন ধরে, 2 বছর, ডক্টর দেখাইছি, ওষুধ খাচ্ছি, কোনো কাজ হচ্ছে না, এক্স রে করে সব রিপোর্ট ভালো, বয়স 24। আচ্ছা, পিঠে ব্যথা, দাঁড়ালে ব্যথা করে, অনেক দিন যদি হয় আপনার এক্স রেতে বোঝা যাবে না ভাই, এটা এমআরআই করে দেখতে হবে। আর পিঠ ব্যথার অনেক এক্সারসাইজ, অনেক ভিডিও আমি দিয়েছি, এক্সারসাইজগুলো করতে হবে, সোজা বসতে হবে, স্ট্রেট বসতে হবে, কম্পিউটার ব্যবহার এগুলা নিয়মমাফিক করতে হবে। যাদের বয়স বাচ্চা, যারা বাচ্চা আছে সবাইকে নিয়মিত বিকালে ফুটবল খেলতে হবে, বাচ্চারা ফুটবল খেলতে হবে, পুকুরের পানিতে দৌড়া সাঁতার কাটতে হবে, দৌড় ঝাঁপ এগুলো করতে হবে, গোল্লা চুট খেলা খেলতে হবে, না হলে এই যে আমাদের সানি সানির মতো ঘটনা ঘটবে। তো সানি, আপনি একটা এমআরআই করবেন, একজন বাত ব্যথা ডিসেবিলিটি স্পেশালিস্টকে দেখাবেন। সৌদি আরব থেকে বলছেন এমডি মনির জি, আপনি দেখছেন, আশা করি ভিডিওগুলো আল্লাহ পাক আপনাদের উপকারে দিবে ইনশাআল্লাহ। ফেসবুক নেক্সট প্রশ্ন, আনহার উদ্দিন, ওয়ালাইকুম সালাম, বয়স 45, স্যার আমার হাঁটুতে এত ব্যথা, বসে নামাজ পড়তে পারি না, হাঁটু ফুলে যায়, ওজন 94, উচ্চতা লেখেন নাই, মনে হয় বেশি, ওজন কমাইতে হবে, উচ্চতার সাথে ওজন বেশি হলে ওজন কমাতে হবে। এই রমজান মাসে অনেকের ওজন, আমি 5 থেকে আলহামদুলিল্লাহ 7 কেজি অনেকের কমে গিয়েছে। যারা আমার ইউটিউবের ভিডিওটা দেখেছে রমজানের আগের এবং সেহারি এবং ইফতারির, তাদের ওজন অনেকেরই মাশাআল্লাহ আলহামদুলিল্লাহ কমে গিয়েছে। তা আপনার ওজন কমাতে হবে, আর আপনার হাঁটুর এক্স রে করে দেখতে হবে। এই বয়সে সাধারণত হাঁটুতে খ হয়, অনেক সময় ইনফ্লামেশন হয়ে প্রদাহ হয়ে হাঁটু, এই যে কাটিলেজ দেখেন সবুজ নীল সরি হলুদ কালার, এই হলুদ কালার ক্ষয় হয়ে যায়, তখন চেপে যায়, আবার হাড় বাড়তে পারে, যেটা আমরা বলি অস্টিওআর্থ্রাইটিস। তো এটা ট্রিটমেন্ট কি? এটার ট্রিটমেন্ট হচ্ছে হাঁটুর বিভিন্ন ব্যায়াম দিয়েছি। এর আগে যে এক ভাইকে এই যে ওষুধগুলো খাবেন, একটা হচ্ছে ইঞ্জেকশন কোলিক্যালসিফেরল, সপ্তাহে একটা, 5 সপ্তাহে 5টা, আর নিচে যে ওষুধটা দেওয়া আছে গ্লুকোসামাইন কন্ড্রোটিন, এগুলো খেতে হবে। সাপ্লিমেন্ট 40-এর পরে গেলেই সবাইকে সাপ্লিমেন্ট, ডাক্তারকে দেখিয়ে সাপ্লিমেন্ট খেতে হবে। খাবারের মধ্যে সাপ্লিমেন্ট থাকে, কিন্তু দুর্ভাগ্যজনক হলে সত্য অনেক খাবারে পাওয়া যায় না, বা বাংলাদেশে খাবারগুলো হাইব্রিড পাওয়া যায় না, বা আপনার যে চাহিদা সেটা হয়তো এই খাবারে নাই। তো এই জন্য সাপ্লিমেন্ট কি, হায়ালুরোনিক অ্যাসিড, ভিটামিন ডি, ক্যালসিয়াম, কোলাজেন টাইপ 2, গ্লুকোসামাইন, কন্ড্রোটিন সালফেট, এগুলা পরামর্শে, ডাক্তারের পরামর্শ অনুযায়ী খাবেন। আমি বলি যে মাঝে মাঝে
প্রতিদিন একটা করে ট্যাবলেট খেতে, এরকম টানা কয়েক মাস খেয়ে আবার বন্ধ দিয়ে আবার খেতে, ভিটামিন ডি টানা সপ্তাহে একটা ইঞ্জেকশন খেয়ে আবার হয়তো 5-6টা খেয়ে আবার 1-2 মাস বন্ধ দিয়ে আবার খেতে, এইভাবে খেতে বলি আমি। এতে অনেক রুগী ভালো আছে। জি ফজলুল সাহেব ইউটিউব থেকে আপনি সম্পূরক প্রশ্ন বলেছেন, ভাইয়ের বাচ্চার বয়স 5 বছর, ব্রেন স্ট্রোক হয়, হার্ট সার্জারি করা হয়, এখন বাম পায়ে গোড়ালি উঁচু করে হাঁটে, কি করতে হবে? একেবারে সহজ ফজলুল সাহেব, আপনার ভাইয়ের বাচ্চাকে এখনই পুনর্বাসন চিকিৎসা করতে হবে, পুনর্বাসন রিহ্যাবিলিটেশন। এই ক্ষেত্রে আমরা হসপিটালে রেখে রুগীকে বাচ্চাদের বিভিন্ন এক্সারসাইজ করাই, পাশাপাশি পায়ের ওই যে পা উঁচু করে রাখে এটাকে কারেক্টিভ জুতা দেই, শু দেই, স্প্লিন্টিং করি, অর্থোসিস বলি, এগুলো একটা ট্রেনিং দিতে হয়, এক্সারসাইজ করাতে হয়, বিভিন্ন থেরাপি করতে হয়, তাহলে এটা ঠিক হয়ে যায়। তো রিহ্যাবিলিটেশন থেরাপি করতে হবে। আশা করি উত্তর পেয়েছেন। একজন ওষুধ ইটাসেপ্টের ব্যাপারে জানতে চেয়েছেন, এটা একটা ডিজিজ মডিফাইং ড্রাগস, এটা সব রুগীর প্রয়োজন হয় না, মানে এইটার ব্যাপারে আপনার যদি কোনো মানে ক্লিয়ার জানতে হয় আপনাকে সব কাগজপত্র নিয়ে আমার সাথে দেখা করতে হবে। সুজন মাহমুদ, ওয়ালাইকুম সালাম, ছাত্র? হ্যাঁ আচ্ছা, সুজন মাহমুদ 2013 সালে পিঠে ডর্সাল 4 একটা টিউমার হয়েছিল, তখন অপারেশন হয়েছে, এটা ইউটিউব থেকে বলছে সুজন সাহেব, কিন্তু তারপর থেকে আমি হাঁটতে পারি না, এখন আমি পায়ে হাত দিলে বুঝতে পারি, তবে আমার আমার আর পরেটা লিখতে পারি না। সুজন সাহেব প্রশ্নটা শেষ করেন। আচ্ছা, যতটুকু আমি বুঝতে পেরেছি ডর্সাল 4 পিঠে, ডর্সাল মানে পিঠ, এটা জানেন অনেকে, সুজন সাহেব খুব ভালো জানে, এ সার্ভাইকেল এতটুকু ঘাড়ে 7টা আছে, তারপরে 12টা হচ্ছে ডর্সালের হাড্ডি, ডর্সাল 1, 2, 3, 4 এই 4 নম্বর হাড্ডিতে সম্ভবত ওনার টিউমার হয়েছিল, এটা অপারেশনের পরে নিচের অংশ প্যারালাইসিস, এটা হতেই পারে, এটা হচ্ছে আফটার অপারেশন রিহ্যাবিলিটেশন করতে হয়, এটা অনেক মাস বয়স বছর লেগে যায়, তবে যদি রিহ্যাবিলিটেশন করা যায় মোস্ট অফ দ্য রুগী আবার স্বাভাবিক হাঁটা চলাফেরা করতে পারে। তো আমি বলবো আপনাকে একজন বাত ব্যথা ডিসেবিলিটি যারা রিহ্যাবিলিটেশন পুনর্বাসন চিকিৎসা নিয়ে কাজ করে, দীর্ঘমেয়াদী অভিজ্ঞতা আছে, শুধু অভিজ্ঞতা থাকলে হবে না, সেট আপ থাকতে হবে, কমপ্লিট হসপিটাল থাকতে হবে, সেইখানে আপনাকে চিকিৎসা চালিয়ে যেতে হবে। হাফিজ, ওয়ালাইকুম সালাম, আমার কোমরে ব্যথা, পুরো মেরুদণ্ড ব্যথা স্যার, ব্যথা পায়ে নামছে, হাঁটতে পারি না, কষ্ট হয়, 28 বছর, ওষুধের মাধ্যমে ভালো হব কি না? আমি জানি না আপনি ওষুধ খাচ্ছেন কি না। তো এই ক্ষেত্রে আমার যে ব্যাক পেনের যে ব্যায়ামটা দেওয়া আছে ওটা আপনি করেন, ওই যে নিয়মগুলো মানেন, যে নিয়মগুলো আমি ছবি ইতিপূর্বে আপনি হয়তো ভিডিওটা দেখছেন, এগুলো মেনে চলবেন, আর ব্যথার ওষুধ কিছুদিন ন্যাপ্রোক্সেন খেয়ে দেখতে পারেন, যদি না সারে আপনার মেরুদণ্ড এমআরআই করে দেখতে হবে, ব্লাড টেস্ট করে দেখতে হবে, এবং প্রয়োজনে আপনাকে রিহ্যাবিলিটেশন পুনর্বাসন চিকিৎসা, ফিজিক্যাল থেরাপি, রিহ্যাব থেরাপি, বিভিন্ন এক্সারসাইজ, এগুলা একজন ডাক্তারের সরাসরি তত্ত্বাবধানে করতে হবে। ফজলুল হক সাহেব, আমি প্রশ্ন পড়ে ফেলেছি আপনার। রনি আহমেদ, স্যার আমি রাসেল, আচ্ছা রাসেল, আমি কি সুস্থ হয়ে উঠতে পারবো? আমার টেনশন খুব, ব্যথা কমে না? জি অবশ্যই, এত টেনশনে কিছু নাই। হ্যাঁ রাসেল সাহেব, প্রত্যেকটা রোগের শেফা আল্লাহ পাক দিয়েছেন, মৃত্যু ছাড়া শেফা পাওয়া যাবে যদি আমরা সঠিকভাবে চেষ্টা করি, পুরোপুরি ভালো না হন, যদি আপনি আংশিক বা 50%ও ভালো হন সেটাও তো উপকারে আসে, কারণ আপনি তো আর সারা বছর সারা জীবন পৃথিবীতে থাকবেন না, ঠিক না? আমরা পৃথিবীতে সবাই কেউ থাকবো না, আমরা চলে যেতে হবে, আমরা এই যুগ এই কাল থেকে আর অপর কালে চলে যেতে হবে, সো আমরা যতদিন ভালো থাকা থাকতে পারি, ইহকালের কাজ করতে পারি, পরকালের কাজ করতে পারি, সেটি হচ্ছে আমাদের মূল কাজ। তো এত টেনশন করবেন না, টেনশনে কিছু নাই, আমি এর আগে বলেছি
যে প্রত্যেকটা রোগ শোক বালা মুসিবত সবকিছুই পূর্ব নির্ধারিত, তবে আমরা সেক্ষেত্রে পরিত্রাণ পাওয়ার জন্য মহান রব্বুল আলামিনের কাছে চাইব এবং আমরা সেই অনুযায়ী বিশেষজ্ঞ চিকিৎসকের শরণাপন্ন হব। সাজিদ হাসান, 23 বছর বয়স, উচ্চতা 5 ফিট 5 ইঞ্চি, ওজন 63। কয়েক বছর যাবৎ ডান পায়ের হাঁটুর উপরে মাংসপেশিতে ব্যথা। আমি মেডিসিন বিশেষজ্ঞ দেখিয়েছি, এখন আমার পা চিকন হয়ে যাচ্ছে, আমি কি করব? সাজিদ সাহেব, জি, আপনি কয়েকবারই লিখেছেন প্রশ্ন, একবার লেখলেই হয় ভাই। তো যেহেতু পা চিকন হয়ে যাচ্ছে, মেডিসিনের ডাক্তার দেখিয়েছেন, কাজ হচ্ছে না, আপনাকে ডাক্তার পাল্টাতে হবে, আপনাকে একজন প্যারালাইসিস ডিসেবিলিটি বাত ব্যথা বিশেষজ্ঞ ডাক্তারকে দেখাতে হবে। তো হাঁটুর সমস্যা থেকেও হাঁটু কোয়াড্রিসেপস ওয়াস্টিং হতে পারে, হাঁটুর ভিতরে সমস্যা থেকেও, আবার কোমরের সমস্যা থেকেও বা বিভিন্ন নিউরোলজিক্যাল সমস্যা থেকেও, নার্ভের বিভিন্ন ডিজিজ ডিসঅর্ডার থেকে সমস্যা হতে পারে, যেমন পলিনিউরোপ্যাথি, মাস্কুলার ডেস্ট্রোপি, তারপরে হচ্ছে পিএলআইডি, কোমরে পিএলআইডি থেকেও পায়ের সমস্যা বা শুকোয়া যেতে পারে, হতে পারে। এত ওরিড হওয়ার কিছু না, আপনাকে সঠিক ডায়াগনোসিস করতে হবে। আপনার কোমরের এমআরআই এবং বিভিন্ন ব্লাড টেস্টের মাধ্যমে আমরা ডায়াগনোসিস কনফার্ম করতে পারবো, আপনার মনে হয় ডাক্তার চেঞ্জ করতে হবে। রোজান ইসলাম, ওয়ালাইকুম সালাম, আমার মায়ের অস্টিওআর্থ্রাইটিস, ঈদের পর আপনার কাছে নিয়ে যাব, ঈদের পর কবে থাকবেন? আচ্ছা জি, ধন্যবাদ, যদি আপনি নিয়ে আসতে চান, আমি ইনশাআল্লাহ মহান রব্বুল আলামিন যদি তৌফিক দান করে ঈদের পরে 18 তারিখ থেকে আমি রুগী দেখবো ইনশাআল্লাহ, 18 তারিখ থেকে রুগী দেখবো। একটু বলো তো জি স্যার, একটু ব্যস্ত আছে, হ্যাঁ বলে একটু পরে ফোন। তো এখন ঈদের পরে 18 তারিখ থেকে ইনশাআল্লাহ, এই মাসের 18 তারিখ থেকে আমি রুগী দেখবো, আপনারা 17 তারিখ থেকে সিরিয়াল দিতে পারবেন ইনশাআল্লাহ। এবার আমি একটু ফেসবুকে যাচ্ছি, আপনারা ভিডিওটি শেয়ার করে দিবেন। উৎপল দে, এজ 39, হাইট 5 ফিট 7 ইঞ্চি, ওয়েট 76 কেজি, আচ্ছা 5 ফিট 7 76, ঠিক আছে, আপনি 6 কেজি কমান ভাই, 6 কেজি কমাইলে আপনার জন্য ভালো। যত শরীর হালকা রাখবেন, খাবার কম খেয়ে, তত মঙ্গল, এবং রোগ বালা মুসিবত কম হবে, শরীর ভালো থাকবে। প্রতিদিন সকালে ঘুম থেকে উঠলে পেটের বাম পাশে ব্যথা করে, পেটের বাম পাশে ব্যথা করে হয়, আচ্ছা পেটের বাম পাশে, এখানে আমাদের শুধু ইউরিনারি ব্লাডার বা গ্যাস্ট্রোইন্টেস্টাইনাল কিছু অর্গান আছে, অনেক কারণে ব্যথা হতে পারে। আপনি একটু খেয়াল করেন তো, রাতে কি প্রস্রাব ধরে রাখেন কি না, যদি না ধরে রাখেন তাহলে হয়তো আপনার আল্ট্রাসোনো করে দেখতে হবে, বা একজন আপনি একজন এক্ষেত্রে আপনি এখানে একজন জেনারেল সার্জনকে দেখাতে পারেন, বা পেটের একটা আল্ট্রাসোনো করে দেখা যেতে পারে। আর আপনি এখন আপাতত পানি বেশি করে খাবেন, প্রতিদিন 4 লিটার পানি পার ডে, মানে 24 ঘন্টা 4 লিটার পানি খেতে হবে, প্রস্রাব ধরে রাখা যাবে না, প্রস্রাব ধরে রাখা খুব খারাপ জিনিস, প্রস্রাব টাইম টু টাইম আপনারা করার চেষ্টা করবেন। আর অনেক সময় পায়খানা ক্লিয়ার না থাকলেও পেটে ব্যথা হতে পারে, অনেক সময় কোমরের সমস্যা পেটের দিকে আসতে পারে, আপনার আশা করি যদি পায়খানা ক্লিয়ার না থাকে, আপনি ওই যে ইসুপগুলের ভুষি ভালো পাওয়া যায় ওগুলা খাবেন, বা এই যে একটা একটা আছে আমি একটা দিচ্ছি, সেটা হচ্ছে ফাইবার লেক্স, হ্যাঁ ফেসি লেক্স বা ফাইবার লেক্স, এগুলো পাওয়া যায় বিভিন্ন ওষুধ কোম্পানি তৈরি করে, এগুলো রাতে শোয়ার সময় খেয়ে নিতে হবে, বা ইসুপগুলের ভুষি রাতে খাবারের পর, হ্যাঁ 2 চামচ পাউডার দিয়ে গুলিয়ে পানির সাথে খেয়ে ফেলবেন। আর একটা হচ্ছে, এর আগে বলেছিলাম জি, পায়খানা ক্লিয়ার করে কি মিষ্টি আলু, মিষ্টি আলু এগুলো খেলেও পায়খানা ক্লিয়ার হয়। আমাদের যে প্রচুর যে আমাদের আঁশযুক্ত খাবার, মানে শাক সবজি, এগুলো খেলে প্রচুর আমাদের পায়খানা ক্লিয়ার থাকে। আর হাঁটা চলাফেরা করতে হবে, অনেক সময় মুভমেন্ট না হওয়ার কারণে, হাঁটা চলাফেরার কারণে কনস্টিপেশন হয়,
পানি কম খাওয়ার কারণে কনস্টিপেশন হয়। আচ্ছা সাজিদ হাসান স্যার, আপনার স্যার আমি কি আপনাকে দেখাতে পারবো? জি ইনশাল্লাহ ভাই, কেন দেখাতে পারবেন না? আপনি হাসপাতালের যে নাম্বার আছে 09666-77441, 09666-77441, ওই নাম্বারগুলোতে ফোন দিয়ে সিরিয়াল দিয়ে দেখাতে পারবেন। আচ্ছা সৈকত আকবর সিঙ্গাপুর থেকে, সম্ভবত সিঙ্গাপুরে আছেন। স্যার আমার মাথায় বাম পাশে একজন ঘুষি মারছিল, এখন আমার বাম পাশে ব্যথা করে, বাম হাত জ্বালা পোড়া করে, আমি কি করব? আচ্ছা ঘুষি খাওয়াতে যদি মাথায় হয় তাহলে হাতে সাধারণত হওয়ার কথা না, অনেক সময় রেফার পেন কিছুটা আসতে পারে। আপনি মাথার একটা সিটি স্ক্যান করে দেখেন কি সমস্যা কিনা। আর বাম হাতে জ্বালা পোড়া অনেক সময় কাজের কারণে হতে পারে, ওই যে কম্পিউটার ব্যবহার, কাজ, সামনে ঝুঁকা কাজ করা, বসে বসে কাজ করা, টানা কাজ করা, না হাঁটা, না এক্সারসাইজ, না সাঁতার কাটা, এগুলার কারণে, না এর কারণে আর হা এর কারণে হয়ে থাকে। তো এই ক্ষেত্রে আপনার ঘাড়ের কিছু ব্যায়াম আমি দিয়েছি, আমার ইউটিউব চ্যানেলে দেখবেন আমি শিখিয়েছি, অনেক ব্যায়াম আছে এভাবে, স্ট্যাটিক এক্সারসাইজ এভাবে নিজে নিজে করবেন, দেওয়া আছে দেখেন। এবার শোল্ডার গার্ডেল মোবিলাইজিং, স্ট্রেসিং, গার্ডেল মাসেলের স্ট্রেসিং, এগুলা করে দেখেন। আর একটা প্রিপারেশন আছে ট্যাবলেট, এটা আপনি খেয়ে দেখেন, এগুলো ডাক্তারের প্রেসক্রিপশনের প্রয়োজন নেই। অল আর ভিটামিনস অ্যান্ড সাপ্লিমেন্ট, ফুড সাপ্লিমেন্ট, B1, B2, B6, B12, নিকোটানামাইট, ফোলিক অ্যাসিড, বায়োটিন, বায়োটিন অ্যান্ড প্যান্থোটনিক অ্যাসিড একটা করে দুবেলা, এটা খেয়ে দেখেন, অনেক সময় জ্বালা পোড়া কমে যায়। জি এবার ফেসবুকে আরো কিছু প্রশ্ন নেই। তসলিম খায়রুল বাসার তসলিম সাহেব, এজ 48, ওজন 58 কেজি, ডিজিজ ডিউরেশন 13 বছর। আচ্ছা অল জয়েন্ট পেন, মেডিসিন ডিটেলস, সালাজিন খাচ্ছেন, রিকোনিল, ভিটামিন ডি, আরো অনেক কিছু খাচ্ছেন, ভল্টালিন, আমি দ্বিতীয় ধাপের ওষুধ খেতে চাচ্ছি বা যাচ্ছি, আপনি আপানি 15 mg ট্যাবলেট অর ইঞ্জেকশন? জি ভাই আপনি চিকিৎসা যে নতুন খেতে চান অবশ্যই খেতে পারবেন, তবে ডাক্তারের পরামর্শ অবশ্যই খেতে হবে। আর আপনার ইয়াতে বোঝা যায় আপনি ইউ আর এ পেশেন্ট অফ আর্থ্রাইটিস, তো এই ক্ষেত্রে আপনাকে কিন্তু প্রতি 3 মাস পর পর CBC, কিডনি প্রোফাইল, লিভার ফাংশন টেস্ট এগুলো করে দেখতে হবে। এবং ওই যে টিকা, এই টিকাগুলো যারা নেন নাই, স্পেশালি কি ইনফ্লুয়েঞ্জার টিকা, আর্থ্রাইটিস রোগী প্রতি বছরে একটা ইনফ্লুয়েঞ্জার টিকা দিয়ে দিতে হবে। তারপরে হ্যাপাটাইটিস বি এর টিকা যারা নেন নাই, HBsAg টেস্ট করে দেখে হ্যাপাটাইটিস বি এর টিকা নিয়ে নিতে হবে। তারপরে টাইফয়েডের টিকা প্রতি 3 বছরে একটা এটা দেওয়া যায়, এগুলো অনেক উপকারী আসে। তারপরে হ্যাপাটাইটিস এ এর টিকা, মোট 2টা টিকা দেওয়া লাগে হ্যাপাটাইটিস এ ভাইরাসের টিকা, এগুলো মোটামুটি নেওয়ার প্রয়োজন হতে পারে। এবং আপনার এটা চিকিৎসা হচ্ছে রিহ্যাবিলিটেশন, বিভিন্ন এক্সারসাইজ থেরাপি করতে হবে, গরম পানিতে সাঁতার কাটতে হবে, এই যে সূর্যের গরম আলো এখন যে গ্রীষ্মের পানি যেখানে সম্ভব, বা বাসায় গরম পানিতে গোসল করা, মাথায় নর্মাল পানি দিবেন, মাথায় গরম পানি দিবেন না। ফেসবুক মাহমুদ কালী রুবেল, যাক ভাই অনেকে নামের বানান উচ্চারণ করতে হয়তো একটু ভুল হতে পারে, আপনারা এটাকে স্বাভাবিকভাবে নেবেন, অনেক সময় নামের ক্ষেত্রে এটা হয়, ক্ষমা সুন্দর দৃষ্টিতে দেখবেন, কেউ নাম যদি ভুল হয় আপনারা মাইন্ড করবেন না, পড়তে গেলে হয়তো ইংলিশ বানান বাংলিশ হয়ে যায় অনেক সময় আপনারও বাংলিশের লেখা। আচ্ছা আপনি বলেছেন বয়স 30+, হাইট 5 ফিট 10, ওয়েট 80 কেজি, 5 ফিট 10 ইঞ্চি। আচ্ছা জব করি, আমার ডান পায়ের নিচের মাংস পেশিতে ব্যথা হয়, মাঝে মাঝে ক্রিকেট খেলি, সলিউশন চাই। যে কত বছর ব্যথা, যদি ব্যথাটা মোর দেন 1 বছর বা 6 মাসের উপরে হয়ে থাকে, আপনাকে ইমিডিয়েট কোমরের একজন ডাক্তার দেখিয়ে MRI করে ফেলতে হবে, MRI কোমরের MRI করে দেখতে হবে যে কেন হচ্ছে। আর আপাতত আপনি ব্যথায় ভিটামিন, ওই যে বলেছিলাম একটু আগে, B1, B6, B12, B6, B1, B6, B12
নিকোটিনামাইড ফলিক অ্যাসিড, এটা একটা করে দুবেলা এই প্রিপারেশনটা খান, আর গরম শেক দিতে পারেন ওখানে। আর ভিটামিন ডি ইঞ্জেকশন কোলিক্যালসিফেরন 3 লাখ ইউনিট প্রতি সপ্তাহে একটা, 5 সপ্তাহে 5টা, এটা খান। আর পায়ের কিছু স্ট্রেসিং এক্সারসাইজ আমার ইউটিউবে দেওয়া আছে, ব্যায়াম দেওয়া আছে, এগুলো একটু করতে পারেন। যেমন শুয়ে শুয়ে পায়ের পাতা এভাবে নাড়ানো হয়, স্ট্রেস দিবেন, আবার টানবেন, আবার দিবেন। অথবা ওই যে রোল, কোন টাওয়াল বা কিছু পেঁচিয়ে হাঁটুর নিচে নিয়ে চাপ দেওয়া, এগুলা করবেন। আর ওজন একটু বেশি আছে, 5 কেজি ওজন কমানোর চেষ্টা করেন, তাহলে আপনার জন্য ভালো। সর্বোচ্চ লিমিটে আছেন আপনি, তা একটু কমিয়ে থাকলে ভালো আপনার জন্য। ফেসবুকে রুবিনা নীলাভ, রুবিনা বলেছেন, বয়স 19, স্টুডেন্ট, ওজন 40 কেজি, ডান হাতের পিঠের জয়েন্টে ব্যথা, আঙ্গুল পরিমাণ জায়গা 3 থেকে 4 বছর ধরে রাতে বেড়ে যায়। আচ্ছা, হ্যাঁ, এটা হইতে পারে, তুমি হয়তো বালিশটা একটু উঁচা, তুমি একটু খেয়াল করো তো তোমার বালিশটা উঁচা কিনা বা শক্ত বালিশ কিনা। তুমি আজকে থেকে সফট পাতলা একটা নরম বালিশ ব্যবহার করো, আর যেই জায়গাটা ব্যথার কথা বলছো সেই জায়গাটাতে কোনো ব্যথার মলম কিনে, যেমন ডাইক্লোফেন সোডিয়াম বা ন্যাপ্রোক্সেন জেল, ওই জায়গায় লাগিয়ে হালকা একটু গরম সেঁক দিবা, আশা করি কমে যাবে। আর পিঠে যে জায়গাটা, এটা অনেক সময় স্ট্রেসিং এক্সারসাইজ আছে, যেমন এই যে দেখো, এই যে এরকম এইগুলো করা, এই করা, আবার ক্রস করা, এই যে এই ক্রস, আবার এই ক্রস, এগুলো করে দেখো। অনেক সময় ওই জায়গায় আমরা হাই ফ্রিকুয়েন্সি সাউন্ড দিলে চলে যায়, তো তুমি আগে ওগুলো একটু করে দেখো, আশা করি ঠিক হয়ে যাবে ইনশাআল্লাহ। ফারজানা আক্তার ববি, ওনার মার এইজ কি, আমার আম্মুর এইজ 38, ওনার গিটে ব্যথা, ব্যথা কোমর, ঘাড়ে ব্যথা, যে যদি জোড়া জোড়া ব্যথা হয় বসতে হবে, কোনো আর্থ্রাইটিস আক্রান্ত। এই ক্ষেত্রে আপনার মাকে কিছু টেস্ট করে দেখতে হবে যে কোনো আর্থ্রাইটিস জনিত সমস্যা আছে কি না। হ্যাঁ, আর ওনাকে নিয়মিত হাঁটা চলাফেরা করতে বলবেন, নিয়মিত হাঁটতে হবে, হাঁটতে হবে, নরম জুতা পরে হাঁটতে হবে। আপনারা সবাই হাঁটবেন, হাঁটতে হবে, রিক্সা বাদ দিতে হবে, রিক্সা রিক্সা শর্ট ডিস্টেন্সে হাঁটতে হবে। হ্যাঁ, হাঁটা চলাফেরার বিকল্প নেই, বারবার বলছি, বাচ্চাদের খেলাধুলা করতে হবে, না হাঁটলে এই রোগ আরো বাড়তে থাকবে, নাহলে 22 বছর 19 বছর 18 বছরের রুগী কেবল বাড়তেই থাকবে। আপনারা খেয়াল করেছেন কিনা, মোস্ট অফ দ্য রুগীর বয়স কিন্তু বিলো 40, যেখানে আরো 10 বছর আগে আমি 40-র উপরে, 50-এর উপরে রুগী বেশি পেতাম, এখন উল্টা হয়ে গিয়েছে, দুঃখজনক। মাসুদ সাহেব, এসকে মাসুদ, বয়স 22, ফেসবুকে প্রশ্ন করেছেন, হাঁটার সময় পায়ের রক্ত টান খায়, পিছনের দিকে টান দিলে আবার ঠিক হয়ে আসে, 1 বছর যাবত প্রতি রাতে ব্যথা করে। জি, এটা কোমরে সায়াটিক নার্ভ কম্প্রেশন হতে পারে। সায়াটিক নার্ভ যদি কম্প্রেসড হয়, আমি দেখাচ্ছি হিয়ার, এখানে একটা ফ্লেক্সাস তৈরি হয়, লাম্বার এবং স্যাক্রাল ফ্লেক্সাস, এই লাম্বার ফ্লেক্সাস থেকে সায়াটিক নার্ভটা তৈরি হয়। এই যদি কোনো কারণে নার্ভ কম্প্রেশন হয়, তখন পায়ে টান খেতে পারে বা ব্যথা হতে পারে। এক্ষেত্রে আপনার যেহেতু দীর্ঘদিন হয়েছে, আপনার একটা MRI করে দেখতে হবে। আর আপনার কিছু ব্যায়াম দেওয়া আছে আমার ইউটিউবে, উপর হয়ে শুয়ে ব্যায়ামগুলো করবেন। ব্যথার আপনি কিছুদিন ট্যাবলেট ইপেরিসন 50 mg, ইপেরিসন হাইড্রোক্লোরাইড ট্যাবলেট, ইপেরিসন, এটা আপনার জন্য শুধু 50 mg, একটা করে দুবেলা ভরা পেটে খেয়ে দেখেন 1 মাস, যদি না হয় MRI করতে হবে, দ্রুত ডাক্তার দেখাতে হবে। এবং শুধু ডাক্তার দেখালে হবে না, বাত ব্যথা ডিসেবিলিটি, যারা ব্যথা নিয়ে কাজ করে, এই ডাক্তার দেখাতে হবে। খায়রুল বাসার, আপনি ঈদের পরে দেখাতে চাচ্ছেন? জি ভাই, হাসপাতালের ঠিকানা হচ্ছে DPRC হাসপাতাল, এখানে আমি বসি, শ্যামলী, 12 বাই 1 রিং রোড, শ্যামলী। আর আপনার যে ফোন নাম্বারগুলো আছে আমার পেজে গিয়ে দেখবেন, ওই নাম্বারগুলোতে ফোন দিয়ে আপনি ঈদের পরে দেখাতে পারবেন, আমি আল্লাহ যদি তৌফিক দান করে ইনশাআল্লাহ 18 তারিখ থেকে রুগী দেখব। এবার একজন ইন কি লেখছে, আরজুমান্দু আফরোজ সৃষ্টি, আচ্ছা যাই হোক, এটা ফেসবুক আইডির নাম, উনি লিখেছে নাদিম, ওনার নাম, বয়স 31,
হাইট 5 ফিট 6 ইঞ্চি, 6.5 ইঞ্চি, ওজন 70 কেজি, খুব ভালো ওজন, সুন্দর। সিভিল ইঞ্জিনিয়ার, বসে কাজ করা হয়, ল্যাপটপ ও পায়ে পেশিতে খুব ব্যথা হয়, ল্যাপটপে কাজ করানো আছে, বুঝছি। হালকা একটু হাঁটা হাঁটাহাঁটি করলেই ব্যথা হয়, মাঝে মাঝে পা অবশ হয়ে যায়, ব্যথা অল টাইম, 10 থেকে 15 মিনিট দাঁড়ায় থাকলে ব্যথা, বুঝতে পেরেছি ইঞ্জিনিয়ার সাহেব। সকল ইঞ্জিনিয়ার যারা ল্যাপটপ ব্যবহার করেন, পেশাগত কাজে ল্যাপটপ ব্যবহার করা যাবে না, এটা রিসার্চ ওয়ার্ক। পেশাগত কাজে মানে আপনারা কিন্তু প্রচুর কাজ করতে হয় ল্যাপটপে, ড্যাক আপনার বসে বসে জয়েন্ট ডিজাইন হিসাব নিকাশ অনেক কাজ আছে ইঞ্জিনিয়ারদের, এবং আপনারা বসেও কাজ করেন, আবার অনেকে সাইডেও কাজ করতে হয়, তো বেশি সময় বসে কাজ করার ক্ষেত্রে আপনারা ল্যাপটপ ব্যবহার করেন, ভাই এই কাজ করা যাবে না। আমি আরো 20 বছর আগে প্রথম আলোতে লিখছি যে কম্পিউটার ব্যবহারে কোমর ঘাড় ব্যথার পঙ্গু হতে পারে মানুষ, এই যে আপনার অলরেডি এক প্রকার সমস্যা হচ্ছে, ল্যাপটপ না ব্যবহার করে যে আমার মতো, আমি কিন্তু ডেস্কটপ ব্যবহার করছি স্ট্রেট, আমার ডেস্কটপের নিচে কিন্তু আবার এরকম বই দিয়ে উঁচা করানো আছে, এটা ওয়ান ইস এ ওয়ান ইন অল পিসি, তো সোজা এভাবে স্ট্রেট কাজ করতে হবে, সোজা বসে কম্পিউটার এভাবে রেখে, এরকম করা যাবে না। ল্যাপটপে কিন্তু ঘাড় এভাবে কুঁজা করে করতে হয়, এতে কোমরে ডিস্ক প্রলাপস হয়, এই ছবিটা দিয়েছি, এখনো যদি কষ্ট, এই দুঃখজনক কথা, ল্যাপটপ ব্যবহার করবেন না। হ্যাঁ, ল্যাপটপ আপনি হয়তো ডাটা রাখতে পারেন, আপনি হয়তো আপনার কাজের জন্য এখান থেকে আর এখানে যেতে হবে, ডেস্কটপ থেকে কপি করে ল্যাপটপে নিয়ে আপনি ট্রাভেলিংয়ে প্রয়োজন হলে দেখেন, কিন্তু বসে কাজ করার ক্ষেত্রে ল্যাপটপ ব্যবহার করা যাবে না। আর আপনাকে ইঞ্জিনিয়ার সাহেবকে এখনই একজন বাত ব্যথা ডাক্তার দেখে মেরুদণ্ড পুরোটা স্ক্রিনিং করতে হবে, MRI করতে হবে, করে আপনাকে হয়তো রিহ্যাবিলিটেশন ফিজিক্যাল থেরাপি বা বিভিন্ন থেরাপি প্রয়োজন হতে পারে। আল আমিন, বয়স 26, উচ্চতা 66 ইঞ্চি, ওজন 65 কেজি, আমার বাঁ পায়ের মাসেলের অংশ প্রায় অবশ হয়ে যায়, কোমরে বাম দিকে ব্যথা থাকে বেশি না, পূর্বে কোনো আঘাত পাইনি, বাম দিকে পায়ে অবশ হয়ে যাওয়া কিন্তু ভালো কিছু না, ও আগের ইঞ্জিনিয়ার সাহেবের মতোই সমস্যা। তো আপনাকে যেটা করতে হবে, কোমরের বিভিন্ন ব্যায়াম দিয়েছে, আর এই যে নিয়মগুলো বলছি, টানা বসে থাকবেন না, আমি কিন্তু মাঝে মাঝে খেয়াল করছেন আমি কিন্তু চেঞ্জ করি, আর এই যে রিভলভিং চেয়ার ব্যবহার করবেন সবাই, রিভলভিং স্ট্রেট বসবেন, হাইট অ্যাডজাস্ট করবেন, আমি এখন একটু উঁচাতে বসছি লাইভ করার জন্য, কিন্তু মূলত আমার হাইট হচ্ছে এই, নিচে একটু স্ট্রেট বসতে হবে, মেরুদণ্ড সোজা রেখে করতে হবে। ঠিক আছে, তো এইভাবে আপনাদের মানতে হবে, এটাকে বলে আর্গোনমিক্স, আর্গোনমিক্স জানতে হবে, আর্গোনমিক্যাল কারেকশন করতে হবে। মোহাম্মদ নূর, ওয়ালাইকুম সালাম, 38 বছর, 5 ফিট, ওজন কত? 38 বছর, 6 ফিট উচ্চতা, আচ্ছা, ওজন মাশাআল্লাহ 110 কেজি, ডান হাতের শোল্ডার থেকে কনুই পর্যন্ত প্রচুর ব্যথা, হাত নড়াচড়া করা যায় না, ডান কাত হয়ে শুইতে পারি না, আরো সম্পূরক প্রশ্ন আছে, ওষুধ সেবন করেছি আরাম পাই না। আপনার ডায়াবেটিস আছে কিনা ভাই লেখেন নাই, তো শোল্ডার ব্যথা, শোল্ডারে যদি ব্যথা হয় তাহলে যখন আপনার যা কারো যদি যে শোল্ডারই ব্যথা হোক না কেন, আপনারা সেই শোল্ডার সেই কাত হয়ে কিছুদিন শুবেন না, সেক্ষেত্রে চিত হয়ে শুবেন বা অপোজিট সাইডে শোয়ার চেষ্টা করবেন। আর শোল্ডার ব্যথার কিছু ব্যায়াম আমি ইউটিউবে দিয়েছি, যেমন পুলির মাধ্যমে ব্যায়াম, হাতের মাধ্যমে ব্যায়াম, ওয়ালের মাধ্যমে ব্যায়াম, পেন্ডুলার এক্সারসাইজ, শোল্ডার জয়েন্ট মোবিলাইজিং এক্সারসাইজ, এগুলা করতে হতে পারে, পাশাপাশি রিহ্যাব থেরাপি, ফিজিক্যাল থেরাপি, এগুলা করতে হতে পারে, এবং কারণ নির্ণয় করতে হবে। ব্যথানাশক ওষুধ অনেক সময় প্রয়োজনে খেতে হতে পারে, তো বেশি দিন খাওয়া যাবে না। অনেক প্রশ্ন আসলে আর উত্তর নেওয়া সম্ভব হচ্ছে না, অনেকক্ষণ ধরে আমি লাইভে আছি, আপনারা আশা করি অনেকের উত্তর পেয়ে গিয়েছেন, আমি এখন সবার জন্য কিছু কমন উত্তর দিতে চাই।
সবাই একটু মনোযোগ সহকারে শুনবেন। প্রথমত, আমরা ইদানিং খেয়াল করছি যে বাংলাদেশ হইতে সারা বিশ্বে কম বয়সীদের বিভিন্ন কোমর ব্যথা, হাঁটু ব্যথা, ঘাড় ব্যথা, বাত ব্যথা, প্যারালাইসিস, মাংসপেশি শুকিয়ে যাওয়া, হাত পা অবশ হয়ে আসা, পায়ে টান লাগা, ঘাড় ব্যথা, হাঁটতে লেখতে অসুবিধা, হ্যাঁ, ব্যাক পেইন, কোমর ব্যথা, বিভিন্ন সমস্যা হচ্ছে। তো এটা দেখা যাচ্ছে যে আমাদের গত 1-1.5 বছর ধরে করোনা একটা বড় প্রবলেম হয়ে দাঁড়িয়েছে, যে আমরা হাঁটা চলাফেরা করি না, করা হয়ে উঠে না, হয় বা আবার রাষ্ট্রীয় বিধি নিষেধ থাকে, এগুলো একটা ব্যাপার। আরেকটা হচ্ছে আমাদের প্রচুর প্রচুর কাজের চাপ, আমরা কিন্তু শুধু নিজের কাজ নিয়ে ব্যস্ত, আমাদের শারীরিক কসরত নাই, আমাদের বাচ্চাদের স্কুলে প্রচুর চাপ। দয়া করে যারা শিক্ষক আছেন চাপ কমান, হ্যাঁ, এত পড়ালেখার চাপ দিবেন না বাচ্চাদেরকে, তাদেরকে চাপ কমিয়ে পড়ালেখা স্কুলেরটা স্কুলেই সমাধান করার চেষ্টা করবেন। আর খেলার সময় দিতে হবে, বাচ্চারা তোমরা বিকালে কিন্তু খেলতে হবে, আমার মেসেজটা সবার জন্য আশা করি অনেক উপকারে আসবে। বাচ্চারা স্কুল শেষ বা এখন স্কুল নাই, খেলতে হবে, প্রচুর খেলাধুলা করতে হবে, নিয়মিত নিয়মিত অন্তত 1-2 ঘন্টা বাচ্চাদের খেলতে হবে, শারীরিক কসরত। সে খেলার মধ্যে কি ফুটবল খেলা, দৌড়, গোল্লা ছুট, ঠিক আছে, এই সকল খেলা, তারপরে পানিতে পানিতে ডুবানো, দৌড় ঝাঁপ পানিতে, এগুলা করা, বা সাবধানে করতে হবে, বা করতে গিয়ে কোনো ইঞ্জুরি আঘাত যেন না পায়। তারপরে দলির লাফ, বাচ্চারা সাইকেল চালানো শিখা, সাইকেল চালানো, এগুলো আমরা ছোটোকালে করে আসছি, ফিজিক্যাল, বাচ্চাদের উঠতি বয়সী বাচ্চাদের কিন্তু এই এক্সারসাইজ যদি আপনারা না করান, বা বাচ্চারা খেলাধুলা না করে ঘরে বসে বসে মুরগি হয়ে যায়, যে যে ফার্মের মুরগি, তাহলে কিন্তু এই 12-13 বছর বয়সী কোমর ব্যথা, ঘাড় ব্যথা নিয়ে আমাদের কাছে আসছে। আমরা এত রুগী দেখতে চাই না, এত রুগী দেখা সম্ভব না, কারণ সারাক্ষণ আমরা অসুস্থ হয়ে যাচ্ছি রুগীর প্রেশারে, এত রুগী দেখা আমাদের জন্য সম্ভব না। এখানে লক্ষ লক্ষ ডিসেবিলিটি ফিজিওথেরাপি চিকিৎসকের প্রয়োজন এখন দেশে। তো এত কিছু করা হঠাৎ করে সরকারের পক্ষে সম্ভব না। আপনারা এই বেসিক জিনিসগুলো মেনে চলার চেষ্টা করেন, বাচ্চাদেরকে এত কিছু না পারলে অন্তত হাঁটতে দিবেন, হাঁটতে হবে। যারা গ্রামে গঞ্জে থাকে বাচ্চারা, তোমরা রাস্তায় হাঁটবে, খোলামেলা জায়গা, সোশ্যাল ডিস্টেন্স মেনটেন করে, হ্যাঁ, নিজেরা বন্ধুরা দৌড় ঝাঁপ দিবা, এগুলো করতে হবে, খেলাধুলা করতে হবে। ওই যে বসে বসে খেলবা না, বাসার মধ্যে ওই যে কি করে কম্পিউটার গেম, হারাম, ল্যাপটপে গেম, হ্যাঁ, এই ট্যাবে গেম, এগুলা বন্ধ করে দড়ি লাফ, সাইকেল চালানো, দৌড় ঝাঁপ, পুকুরে সাঁতারানো, যার যেভাবে সম্ভব। যারা শহরে থাকে, শহরে যে যতটুক মাঠ আছে আমাদের, যতটুক খেলার জায়গা আছে, বা আপনাদের যেখানে সম্ভব গ্যারেজেও বাচ্চাদের খেলতে দিতে হবে, বাচ্চাদেরকে খেলতে দিতে হবে, না হলে একটা ভয়ানক জাতিগত সমস্যা তৈরি হবে কয়েকদিন পরে। প্রচুর রুগী বেড়ে যাচ্ছে ফিজিক্যাল ডিসেবিলিটির কারণে, করোনা ইন্ডিউস, এমনি তো রুগীদের বিভিন্ন বাত ব্যথা, আর্থ্রাইটিসে আক্রান্ত, এর আগে চিকুনগুনিয়া সমস্যা আক্রান্ত, এরপর বয়সজনিত, তো অনেক কারণে। তো আমাদের বাচ্চাদের খেলতে দিতে হবে, বাচ্চাদেরকে মোটো বানিয়ে ফেলা যাবে না, ফাস্টফুড যত দূর কম খাওয়া যায়, বাসায় মা বোনরা নিজেরাই বাসায় খাবার তৈরি করে দেওয়ার চেষ্টা করবেন, ভাজা পোড়া অ্যাভয়েড কর, বাচ্চাদের দরকার কি দুধ, ডিম, তরি তরকারি, শাক সবজি, মাছ মাংস, এগুলো সিজনাল ফল, সিজনাল ফল খাবেন। আমাদের এখন সিজনাল যে ফলগুলো আসছে, আমাদের দেশে প্রচুর আম হয় মাশাল্লাহ আলহামদুলিল্লাহ, বিদেশে রপ্তানিও আমরা আম খাবো, বাচ্চাদের খাওয়াবো, যাদের ডায়াবেটিস নাই তারা ছাড়া, যাদের বয়স বেশি, ওজন বেশি, তারা কম খাবো, মিষ্টি আম বেশি খেলে আবার ওজন বেড়ে যায়, বাচ্চারা খাবে, বাচ্চারা বিলো বিলো 30 বিলো 18 এরা সবাই প্রচুর আম খাবে, লিচু খাবে, এখন আমাদের তরমুজ প্রায় চলে যাচ্ছে, তরমুজ খাবে, আম কলা কাঁঠাল, এই যে সিজনাল ফল, এগুলো আমাদের প্রচুর খেতে হবে, কামরাঙ্গা পেয়ারা, হ্যাঁ, ওই যে একটা কবিতা ছিল, জাম জামরুল কদবেল আতা কাঁঠাল নারকেল তাল তরমুজ আমরা কামরাঙ্গা বেল পেয়ারা পেঁপে ডালিম জলফাই বরই আর কি, এগুলো হচ্ছে একটা কবিতা আছে, আমরা ছোটোকালে মুখস্থ করেছি, এই কবিতা এখন পড়ে না, এখন পড়ে অন্য কবিতা, এই কবিতাও চেঞ্জ করে বাংলাদেশি সাংস্কৃতিক কবিতা আনতে হবে, এগুলো আমাদের খেতে হবে। যখন জাম জমরুল কদবেল বলি, বাচ্চারা চিনি না এটা কি, কই থেকে আসছে, এটা মনে হয় যে এটা আসমান থেকে আসে। সো এইগুলো আমাদের চিনাইতে হবে, এগুলো ফল আমরা আমাদের সব গ্রামে গঞ্জে প্রচুর ফল গাছ লাগাবো, যার যেতটুকু আঙ্গিনা আছে, সিজনাল বিভিন্ন এই যে শাকসবজি, কুমড়া, তারপরে পেঁপে, পেয়ারা গাছ, এগুলো লাগানোর চেষ্টা করব। বাচ্চাদেরকেও গাছ লাগাতে উদ্বুদ্ধ করতে হবে, এখন গাছ লাগানোর একটা উপযুক্ত সিজন, গাছ এখন সতেজ হয়ে যাবে, এটাই এই সিজনটাই আসলে গাছ লাগানোর উপযুক্ত সিজন, প্রচুর গাছ লাগাতে হবে, বাচ্চাদের খেলতে দিতে হবে।
আর যারা ডেস্ক জব করেন ইঞ্জিনিয়ার সাহেবরা, যারা আমাদের ব্যাংকার আছেন, ডেস্ক জব ওয়ার্কার যারা বসে বসে কাজ করেন, বা অফিসিয়াল হাই বিজনেসম্যান, হাই সোসাইটির লোকজন যারা বসে বসে সারাক্ষণ ল্যাপটপ ব্যবহার করেন, দয়া করে প্রফেশনাল কাজে ল্যাপটপ ব্যবহার করবেন না, ডেস্কটপ ব্যবহার করবেন। সেটা হাইটও অ্যাডজাস্ট করে নিতে হবে, হাইটটাকে চোখের লেভেলে নিয়ে আসতে হবে। টানা বসে থাকবেন না, 1 ঘন্টা পর পর একটু উঠতে হবে, একটু পায়চারি করে একটু স্ট্রেসিং দিতে হবে, এগুলো অভ্যাস করতে হবে। আর আপনার হাঁটতে হবে, আপনাদের হাঁটতে হবে, হাঁটতে হবে, রাস্তা পরিষ্কার করেন, আপনারা স্লোগান করেন, আমার সাথে সবাই একমত হবেন আশা করি, এবং এই স্লোগানে একত্রিত হবেন যেন রাস্তা পরিষ্কার থাকে। সিটি কর্পোরেশন মেয়র মহোদয় আমাদের ঢাকার এবং অন্যরা, ওনারা চেষ্টা করে লাভ হয় না, সবাই সব মানে অবস্টাকল দিয়ে রাখে, ব্যবসা বাণিজ্য চলছে রাস্তার মধ্যে, ফুটপাতে সব জায়গা দখল, এগুলো সবাই মিলে আমরা আসেন সরিয়ে ফেলি, সরিয়ে আমরা রাস্তা হাঁটার পরিবেশ করি উন্নত বিশ্বের মতো। আমরা একটা সুস্থ জাতি চাই। আর যদি কারো একেবারে সম্ভব না হয়, বাসায় ট্রেডমিলে হাঁটবেন বা ছাদে হাঁটবেন, হাঁটতে হবে, হাঁটতে হবে, হাঁটতে হবে। হাঁটার ক্ষেত্রে অবশ্যই জুতা, সফট জুতা ব্যবহার করবেন, কায়িক পরিশ্রম করতে হবে, উঠতি বয়সী সবাইকে কায়িক পরিশ্রম করতে হবে, তাহলে আমরা ভালো থাকতে পারবো। মোবাইল ফোনের ব্যবহার কমাতে হবে, করলেও এই এইভাবে ধরতে হবে, এই যে এইভাবে ব্যবহার করতে হবে, খেয়াল রাখেন এভাবে ধরতে পারে, এটা একটা ওজন আছে, অনেক সময় ধরে রাখা সম্ভব হয় না, এই জন্য কম ব্যবহার করাই ভালো। তো আজকের জন্য বিদায় নিচ্ছি, আমার কোনো কথা পরামর্শে কারো যদি কষ্ট আঘাত পেয়ে থাকেন, আমি ক্ষমা চেয়ে নিচ্ছি, কাউকে আঘাত করার জন্য না, আমি আল্লাহ পাকের লাজি খুশির জন্য, খুশির জন্য, সন্তোষ পরকালের উপকারের জন্য ভিডিওগুলো করে থাকি, আপনাদের স্বাস্থ্য পরামর্শ দিয়ে থাকি। আমার জন্য দোয়া করবেন, আরও বেশি বেশি যেন পরামর্শ দিতে পারি। আমি ইনশাআল্লাহ লাইভে আরও দু একদিন আসার চেষ্টা করবো, ঈদের আগেই, আর তো বেশি সময়ও নাই। সবাই আমার জন্য দোয়া করবেন, আমার চ্যানেল সাবস্ক্রাইব করে রাখবেন, পেজটি লাইক দিয়ে রাখবেন, আর এখানে যদি আপনাদের কোনো টিপসে কোনো কথা যদি উপকার হয়ে থাকে সেটা কমেন্টে লিখবেন, যেন অন্য রোগীরা সেটা জানতে পারে। সবাই ভালো থাকেন, আসসালামু আলাইকুম রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।